नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखछेन सोनालिस गार्डन। बंधुरा आज के आमी आमार भिडियोते आपनादेर संगे शेयर करते चलेछि 12टी पार्मानेंट गाछ जा किना बिना परिचर्याय बछरेर पर बछर आपनारा राखते पारबेन। एई गाछगुलो कोनो रकम केयारेर प्रयोजन हय ना, खूब सुंदरभावे माटी तैरी करे एई गाछगुलो जदि एकबार लागिये निते पारेन तो आर देखते हबे ना। बागानेर मध्य ये गाछगुलो राखले आपनादेर बागान सबुजे सबुज हये उठबे। आपनारा हयतो अनेकेई गाछ लागाते चाइछेन, जत्नेर भये गाछ लागाते साहस हच्छे ना, तो अनायासेई आपनारा एई गाछगुलो लागातेई पारेन। आजके आमी सेई रकमई 12टी गाछेर नाम बोलबो जे गाछगुलो आपनारा बागाने बारान्दाय राखते पारबेन। ताहले चलुन एकटा एकटा करे सेई 12टी पार्मानेंट गाछेर नाम जेने नेওয়া যাক। এই লিস্টে প্রথমে আমি যে গাছটির নাম বলবো তা হলো রোহিও বা রিহো প্ল্যান্ট। বন্ধুরা ছোট্ট একটা ডাল আমি এনে পুঁতে দিয়েছিলাম, তো দেখুন কত গাছ বেরিয়েছে। এই গাছ কিন্তু সহজে মরে না এবং সেই রকম কোনো যত্নেরও প্রয়োজন হয় না। এই গাছের পাতার উপরের দিকটা এরকম সবুজ হয় এবং নিচের দিকটা বেগুনি কালারের হয়। তো এই গাছের কাণ্ড নরম হলেও এই গাছ কিন্তু যদি আপনারা 2-3 দিন জল নাও দেন তাহলেও কিন্তু এই গাছ মরবে না। এই গাছ আপনারা একদিন বাদ দিয়ে দিয়ে জল দেবেন। এবং এই গাছের আরেক নাম হচ্ছে বট লিলি। এই গাছে ছোট ছোট ফুল হয় এবং ফুলগুলো শুকিয়ে গেলে বীজ তৈরি হয়। এই গাছে খুব বেশি খাবারের প্রয়োজন হয় না, বছরে একবার খাবার দিলেই হয়ে যায়। এই গাছকে আপনারা এই রকম হ্যাঙ্গিং বাস্কেটও রাখতে পারেন, আবার ছোট পটে রাখতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগবে। এই মাটির ভাঁড়টিতে দেখুন দুটো কাটিং আমি মোটামুটি 1 বছর আগে লাগিয়েছিলাম, কোনো রকম যত্ন করিনি। তো গাছের গ্রোথ দেখুন। কম পরিচর্যায় এই রোহিও প্ল্যান্ট আপনারা অবশ্যই বাগানে কিংবা ব্যালকনিতে রাখতেই পারেন। এই লিস্টে দ্বিতীয় নম্বরে আমি যে গাছটির নাম বলবো তা হলো পাম গাছ। পাম গাছের অনেক ভ্যারাইটি হয়, তার মধ্যে এটি একটা। এই পাম গাছটির নাম হচ্ছে পিচুটিয়া পাম। সমস্ত নার্সারিতেই এই গাছ পেয়ে যাবেন। খুব কম যত্নে এই গাছ বেড়ে ওঠে, খুবই হার্ডি গাছ। এই গাছ কিন্তু সহজেই মরে না। আমার এই গাছটি 10 ইঞ্চি প্লাস্টিকের টবে প্রতিস্থাপন করা আছে। তো 2 বছর হয়ে গেছে, এখনও রিপোর্টিং করিনি, তো এইবার ভাবছি আমি রিপোর্টিং করব। কিন্তু আপনাদের টব যদি 10 ইঞ্চির থেকে বড় নেন তাহলে এই গাছের রিপোর্টিং করার প্রয়োজন হবে না, মোটামুটি 5 থেকে 6 বছর সেই টবেই রয়ে যাবে। এই গাছের পাতাগুলো দেখুন খুবই সুন্দর হয়, একটা গাছ অনেকটা জায়গা জুড়ে থাকে এবং দেখতে অসাধারণ লাগে। বন্ধুরা আপনারা এই গাছ অবশ্যই বাগানে কিংবা বারান্দায় রাখতেই পারেন। এই গাছ কিন্তু আপনার বাগান কিংবা বারান্দা সবুজে সবুজ করে রাখবে। 3 নম্বরে আমি যে পার্মানেন্ট গাছটির নাম বলবো তা হলো স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্টের কোনো রকম যত্ন লাগে না বললেই চলে, বিনা যত্নে একটা গাছ থেকে প্রচুর গাছ পাওয়া যায়। এই স্নেক প্ল্যান্টের অনেক ভ্যারাইটি আছে, আপনাদের ইচ্ছে মতো আপনারা লাগাতে পারেন। আপনারা যদি এই গাছ টবে রাখেন তাহলে বেশি রৌদ্রে রাখবেন না, কারণ এই গাছের বেশি রৌদ্রের প্রয়োজন হয় না। এই গাছ 1 থেকে 2 ঘন্টা রোদ পেলেই যথেষ্ট। বন্ধুরা আপনারা এই গাছে বছরে একবার খাবার দেবেন, খাবার না দিলেও চলে, তবে আপনাদের যদি ইচ্ছে হয় বছরে একবার দিতে পারেন। এখানে আমি দেখুন এরকম একটা গাছ এনেছিলাম, সেই একটা গাছ থেকে আজ এত গাছ হয়েছে এবং দেখুন পাশে আরও বেশ কিছু চারা বেরোচ্ছে এবং এখানে দেখুন মাটি ভেদ করে আর একটা চারা বেরোচ্ছে। এই গাছ এত হয়ে যাবে যে আপনাকে তুলে তুলে ফেলে দিতে হবে। এই গাছের মাটি যখন আপনারা তৈরি করবেন তখন সেই মাটিতে বালির পরিমাণ একটু বেশি দেবেন। ওয়েল ড্রেন সয়েল হলে এই গাছের জন্য খুবই ভালো হয়, কারণ এই গাছ জল বেশি পছন্দ করে না। স্নেক প্ল্যান্টের একটা পাতা কেটে আপনারা যদি মাটিতে পুঁতে দেন তাহলেও খুব সহজে চারা তৈরি হয়ে যায়। এর অনেক ভ্যারাইটি আছে, আপনাদের পছন্দ মতো এই গাছ বাগানে কিংবা বারান্দায় আপনারা রাখতেই পারেন। এরপরে যে গাছটির নাম বলবো তা হলো পার্পল হার্ট প্ল্যান্ট। বন্ধুরা এর প্রত্যেকটা পাতা দেখুন এরকম পার্পল কালারের হয়। এই গাছ যদি আপনারা একবার লাগিয়ে নিতে পারেন ব্যাস, এই গাছ আর আপনাদের বাগান থেকে যাবে না। এই গাছের কাণ্ড খুবই নরম, কাণ্ড নরম হলেও এই গাছ কিন্তু সহজে মরে যায় না। ফেব্রুয়ারি-মার্চ মাসে এই গাছে খুব সুন্দর বেগুনি কালারের ছোট্ট ছোট্ট ফুল ফোটে। এই গাছ আপনারা বাগানে রাখতে পারেন। এই গাছ রোদ্রে রাখবেন না, শেড এরিয়ায় অর্থাৎ ছায়া জায়গায় রাখবেন, তাহলে গাছের পাতাগুলো এতটাই সুন্দর থাকবে। এই গাছের কোনো রকম যত্নের প্রয়োজন হয় না। এই গাছ 2-3 দিন যদি জল না দেন তাহলেও মরবে না। এই পার্পল হার্ট গাছে সেরকম খাবারেরও কোনো প্রয়োজন হয় না। মাটিতে একবার যদি আপনারা এই গাছ পুঁতে দেন ব্যাস, তাহলে আর দেখতে হবে না। এই গাছ আপনারা বাগানেও রাখতে পারেন, ছোট ছোট পটেও রাখতে পারেন এবং হ্যাঙ্গিং করে ঝুলিয়েও রাখতে পারেন, দেখতে খুবই সুন্দর লাগবে। এই গাছটির নাম হচ্ছে সং অফ ইন্ডিয়া। বন্ধুরা আপনারা দেখুন গাছটা কি অসাধারণ দেখতে। এটা দেখুন আর একটা ভ্যারাইটি, এটাও দেখতে অপূর্ব তাই না? বন্ধুরা এই গাছটির বয়স হচ্ছে 2 বছর। ছোট্ট একটা ডাল আমি পুঁতেছিলাম এবং সেখান থেকে এই গাছ থেকে আমি আরও বেশ কিছু গাছ তৈরি করেছি। দেখুন এখানে একটা ছোট্ট টবের মধ্যে এই সং অফ ইন্ডিয়ার কাটিং লাগিয়েছিলাম, দেখুন কত বড় হয়েছে। এছাড়াও ব্যালকনিতে আর একটা গাছ রাখা আছে, চলুন দেখিয়ে দিই। দেখুন এই যে এই গাছটি দেখুন, এই গাছটিও মোটামুটি 1.5 বছর বয়স। তো দেখুন গাছের কালার অপূর্ব, অসাধারণ। এই গাছের কোনো রকম যত্নের প্রয়োজন হয় না, জাস্ট একবার আপনারা মাটি তৈরি করে লাগিয়ে দিন ব্যাস, আর সময় মতো আপনারা জল দেবেন। মাটি যখন দেখবেন শুকিয়ে গেছে তখনই জল দেবেন। 6 মাস পর একবার খাবার দিতেও পারেন, নাও দিতে পারেন, বছরে একবার খাবার দিলেই যথেষ্ট। এই গাছের খাবারেরও সেরকম প্রয়োজন হয় না। এই লিস্টে 7 নম্বরে যে গাছটির নাম বলবো তা হলো ঝাউ গাছ। অনেকের কাছে এই গাছ ময়ূরপঙ্খী গাছ নামেও পরিচিত। এই গাছ আপনারা বাগানের মাটিতে কিংবা টবের মধ্যেও লাগাতে পারেন, গৃহের শোভা বৃদ্ধি করবে। এই গাছ হাঁড়ি এবং কষ্ট সহিষ্ণু গাছ। এই গাছ খুব সহজে মারা যায় না। খুব ভালোভাবে মাটির সঙ্গে সার মিক্স করে যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে আর দেখতে হবে না। প্রত্যেক মাসে খাবার না দিলেও চলে, বছরে 2বার খাবার দিলেই হবে। শীতকালে এই গাছের ডরমেন্সি পিরিয়ড থাকে, ডরমেন্সি পিরিয়ড কেটে গেলে এই গাছ সুন্দরভাবে বাড়তে থাকে। এই গাছটি আমি কাটিং থেকে বড় করেছি। এই গাছের ছোট্ট একটা ডাল কেটে যদি আপনারা মাটিতে কিংবা বালিতে বসিয়ে দেন তাহলে তার থেকে খুব সহজে চারা তৈরি হয়ে যায়। এই গাছ আপনারা ইনডোর এবং আউটডোর যেখানে খুশি রাখতে পারেন। আমার মতো আপনারা ছোট টবেও প্রতিস্থাপন করতে পারেন এবং বাগানের মাটিতেও আপনারা এই গাছ রাখতে পারেন। এই লিস্টে 8 নম্বরে আমি যে গাছটির নাম বলবো তা হলো ক্রোটন। বন্ধুরা এই ক্রোটন প্ল্যান্টের অনেক ভ্যারাইটি হয়, আপনারা আপনাদের পছন্দের মতো ক্রোটন প্ল্যান্ট এনে রাখতেই পারেন। এই গাছে সেই রকম যত্নের প্রয়োজন হয় না, শুধুমাত্র সমপরিমাণ বালি, মাটি, গোবর সার মিক্স করে যদি আপনারা বসিয়ে দেন তাহলে খুব সহজেই এই গাছ বড় হয়ে যায়। এখানে দেখুন এই গাছগুলি আমি কিন্তু কাটিং থেকেই গ্রো করেছি এবং বিনা যত্নে এই গাছগুলো কিন্তু বড় হচ্ছে। এই গাছ সেই রকম খাবারেরও প্রয়োজন হয় না। এই গাছে বছরে একবার অথবা 6 মাস অন্তর একবার খাবার দিলেই হবে। খাবার বলতে শুধু আপনারা যদি কম্পোস্ট সার দিয়ে দেন ব্যাস, তাতেই যথেষ্ট, তাছাড়া আর কোনো খাবারের প্রয়োজন হয় না। বন্ধুরা এই গাছ আপনারা ইনডোর আউটডোর 2 জায়গাতেই রাখতে পারেন। নিজের হাতে চারা তৈরি করে দেখুন ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে এই গাছটি আমি বড় করছি। এই গাছটির বয়স মোটামুটি 2 বছর। এই কোল্ড ড্রিঙ্কসের বোতলেই আছে, কোনো রকম অসুবিধা হয়নি। গাছের গ্রোথ দেখুন, দেখলেই আপনারা বুঝতে পারবেন। বন্ধুরা এই বড় গাছটি আমার কিন্তু টবে নেই, মাটিতে লাগানো আছে। তো এই গাছ থেকে আমি প্রচুর চারা তৈরি করেছি। কম পরিচর্যায় এবং কম যত্নে আপনারা এই গাছ অনায়াসেই করতে পারেন। 9 নম্বরে আপনারা যে গাছটি অনায়াসেই করতে পারবেন সেই গাছটির নাম হচ্ছে ইউকা প্ল্যান্ট। বন্ধুরা এই ইউকা প্ল্যান্টের অনেক ভ্যারাইটি হয়, তো আমার কাছে 2টো আছে। দেখুন এই একটা ভ্যারাইটি এবং এটা একটা। তো এই গাছের গোড়াগুলো ঠিক এই রকম নারকোল গাছের মতো হয়। দেখুন পাতাগুলো যখন শুকিয়ে যাবে তখন নিচের দিকে এইরকমই ছেড়ে ছেড়ে পড়ে যাবে, তো দেখতে ঠিক সুপারি গাছের মতো দেখতে হবে। এই গাছটি আমি আপনাদের অনেকবার ভিডিওতে দেখিয়েছি। অনেক দিন আগে কাটিং থেকে চারা তৈরি করেছিলাম, তো এখনও এই গাছটি কিন্তু তোলা হয়নি। তো দেখুন এই গাছ আপনারা কম পরিচর্যায় বললে ভুল হবে, কোনো রকম পরিচর্যা ছাড়াই কিন্তু এই গাছ আপনারা করতে পারবেন। এই গাছ বহু বর্ষজীবী গাছ, বহু বছর বাঁচে। তো এই গাছ কিন্তু খুব ধীরে ধীরে বেড়ে ওঠে। এই গাছের মাটি একটু অন্যভাবে তৈরি করতে হবে। এই গাছের মাটির পরিমাণ একটু বেশি দিতে হবে, সামান্য বালি দিতে হবে এবং সামান্য একটু গোবর সার দিয়ে এই গাছ আপনারা প্রতিস্থাপন করতে পারেন। এই গাছ কিন্তু আউটডোরের গাছ, এই গাছ ফুল সানলাইট ভালোবাসে। তবে আপনারা যদি বারান্দায় রাখতে চান তো রাখতে পারেন, যেখানে 2 থেকে 3 ঘন্টা রৌদ্রের আলো আসে সেরকম জায়গায় আপনারা এই গাছ রাখতে পারেন। তো এই গাছ আপনারা অনায়াসেই নার্সারি থেকে কিনে আনুন, দেখতেও সুন্দর লাগবে এবং বিনা পরিচর্যায় রাখতেও পারবেন। 10 নম্বরে আমি যে গাছটির নাম বলবো তা হলো ফার্ন গাছ। বন্ধুরা এখন এই ফার্ন গাছ ইনডোর প্ল্যান্ট হিসেবে অনেকেই হ্যাঙ্গিং বাস্কেটে রাখছেন, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এই গাছের মাটি আপনারা ঝুরঝুরে তৈরি করবেন, এমনভাবে মাটি তৈরি করবেন যেন জল জমে না থাকে। এই গাছ কিন্তু বেশি রোদ পছন্দ করে না, স্যাঁতস্যাঁতে জায়গায় এই গাছ খুব ভালো হয়। আমার এখানে যে ফার্ন গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছে সেই রকম কোনো যত্ন করা হয় না, এই গাছটি এমনি এমনি বেড়ে উঠছে। শুধুমাত্র অন্যান্য গাছের সাথে এই গাছও যেরকম জলের প্রয়োজন হয় সেরকম জল দিয়ে যায়। তো দেখুন সাইড দিয়ে কত ছোট ছোট চারা বের হচ্ছে, আস্তে আস্তে ঝোপালো হয়ে যাবে এবং দেখতে অসাধারণ লাগবে। কোনো রকম পরিচর্যা ছাড়াই এই গাছ আপনারা অনায়াসেই রাখতে পারেন। 11 নম্বরে আমি যে গাছটির নাম বলবো তা হলো অ্যালোভেরা। বন্ধুরা এই অ্যালোভেরা গাছেরও সেরকম কোনো যত্নের প্রয়োজন হয় না। আমি দেখুন এই ছোট্ট টবটিতে মাটি, বালি এবং গোবর সার দিয়ে একটা ছোট্ট চারা লাগিয়ে দিয়েছিলাম, ব্যাস আর কোনো খাবারও দিইনি এবং প্রয়োজনে শুধু জল দিয়ে গেছি। অ্যালোভেরা গাছে রোদ এবং জলের খুব একটা প্রয়োজন হয় না, 3 থেকে 4 ঘন্টা যেখানে রোদ আসে সেরকম জায়গায় রাখলেই যথেষ্ট এবং সপ্তাহে 2বার জল দেবেন, এর বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখুন এই অ্যালোভেরা গাছটিতে আমার কিন্তু ফুল চলে এসেছে, এটি হচ্ছে অ্যালোভেরা গাছের ফুল, এরকম স্টিকের মতো উঠে। সব শেষে এবং 12 নম্বরে যে গাছটির নাম বলবো তা হলো সিঙ্গোনিয়াম। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ছোট্ট একটা কোল্ড ড্রিঙ্কসের বোতলে কত সুন্দর সিঙ্গোনিয়াম গাছ গ্রো হচ্ছে। বন্ধুরা এই গাছেরও সেরকম কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, কয়েকটা ডাল কেটে আপনারা যদি মাটিতে পুঁতে দেন তাহলে খুব সহজে এই গাছ কিন্তু গ্রো করে। এই গাছে সেরকম জলেরও প্রয়োজন হয় না, খাবার বলতে বছরে একবার খাবার দিলেই যথেষ্ট। এই গাছটির গ্রোথ দেখুন, দেখে মনে হচ্ছে যে একটা ছোট্ট কোল্ড ড্রিঙ্কসের বোতলে আছে। এই গাছ আপনারা অনায়াসেই করতে পারেন, এই গাছ খুব সহজে কিন্তু মারা যায় না। খুব কম পরিচর্যায় আপনারা এই গাছ অনায়াসেই টবেই বলুন বা বাগানেই বলুন বা বারান্দাতেই বলুন, যেখানে খুশি আপনারা রাখতে পারেন। বন্ধুরা আজকে আমি আমার ভিডিওতে 12টি পার্মানেন্ট গাছের নাম বলেছি, যে গাছগুলো খুব সহজে মরবে না, বেশ কয়েক বছর সুন্দরভাবে বেঁচে থাকবে এবং একেবারে খুব কম পরিচর্যায় আপনারা আপনাদের বাগানে বা বারান্দায় রাখতে পারবেন। একবার এনেই দেখুন, 12টার মধ্যে আপনাদের যে কটি গাছ সম্ভব হবে আপনারা একবার নিয়ে আসুন, তাহলেই বুঝতে পারবেন। এমন কিছু গাছ আছে যে গাছগুলো আপনারা বিনা পরিচর্যায় ইনডোরে এবং আউটডোরে সুন্দরভাবে রাখতে পারবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।